প্রিয় বন্ধুরা আমি সম্রাট তোমাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই তোমাদেরই ইউটিউব চ্যানেল সম্রাট এক্সক্লুসিভে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আলিম দু হাজার সালে পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমি আলিম দু সালের বাংলা পরীক্ষার যাবতীয় সাজেশান এবং সম্ভাব্য রচনাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের জানিয়ে রাখি ইউটিউবের বুকে এই সর্বপ্রথম আলিম দু হাজার কুড়ির সাজেশান পোস্ট করা হচ্ছে বিগত বছরগুলিতেও এই চ্যানেল থেকেই আমি সবার আগে আলিম পরীক্ষার সাজেশন পোস্ট করেছিলাম এবং সেই সাজেশান থেকে কিন্তু মূল পরীক্ষাতে একশো শতাংশ কমন ছিল কাজেই এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে একই সঙ্গে বিভিন্ন গল্প কবিতার আলোচনাগুলি ভালো করে বুঝে নিতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে আমি কিন্তু তোমাদের জন্য আরও অনেক নতুন ভিডিও নোটস এবং সাজেশান আনতে চলেছি আলিম পরীক্ষার্থীদের জন্য সর্বপ্রথম কী করণীয় তোমরা সবার প্রথমে দু থেকে উনিশ সাল পর্যন্ত যে কটা মাধ্যমিক এবং হাই মাদ্রাসার পরীক্ষা হয়েছে আলিম বোর্ড বাদ দিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং হাই মাদ্রাসা বোর্ডের যে কটা পরীক্ষা হয়েছে সেই সতেরো আঠেরো উনিশ তিন সালের প্রশ্নপত্র জোগাড় করে ভালো করে সমাধান করো একই সঙ্গে তোমরা তিনটি বোর্ডেরই আলিম হাই মাদ্রাসা এবং মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্রটি জোগাড় করে সমাধান করো এতেই কিন্তু তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ প্রশ্ন কমন পেয়ে যাও বছর অর্থাৎ দু সালে আলিম পরীক্ষায় যে গল্প বা কবিতাগুলি থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল সেগুলি আমি তোমাদের জানিয়ে দিই তোমরা জানো নাটক অংশ থেকে এবং প্রবন্ধ অংশ থেকে বড় প্রশ্ন থাকবেই তাই সেগুলোর নাম বললাম না গল্পের মধ্যে বহুরূপী জ্ঞানচক্ষু পথের দাবি তিনটি গল্পকে ভালো করে পড়ো এই তিনটি গল্প পড়লেই কিন্তু তোমরা বড় প্রশ্ন কমন পাবে আর কবিতা থেকে অসুখী একজন সিন্ধু তীরে প্রলয় উল্লাস এই তিনটি কবিতা ভালো করে করো এটা থেকেই কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে তোমাদের অনেকের মনেই একটা বিষয় ঘুরপাক খাচ্ছে হাই মাদ্রাসা মধ্যশিক্ষা পর্ষদ এদের প্রশ্ন তার সঙ্গে তিনটে বোর্ডের নমুনা প্রশ্ন তোমরা কোথা থেকে কিভাবে জোগাড় করবে সবটা আমি জানাবো ধীরে ধীরে এই ভিডিও শেষ দিকে এবার আসছি তোমাদের জন্য এবার কী কী রচনা আসতে পারে তোমাদের ফাইনাল পরীক্ষায় অর্থাৎ আলিম কুড়িতে আলিম দু সালে যে রচনাগুলি আসতে পারে তা হলো পরিবেশ দূষণ ও দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা প্রাকৃতিক বিপর্যয়ে ছাত্র সমাজের ভূমিকা বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞান কুসংস্কার বাংলার ঋতু বৈচিত্র্য ভ্রমণের গুরুত্ব সংবাদপত্র দূরদর্শন ও গণমাধ্যমের ভূমিকা চরিত্র গঠনে খেলাধুলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এই কটি রচনা করলেই আমি আশা করি তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে একটি বিশেষ ঘোষণা তোমাদের সববার দোয়া তোমাদের সববার শুভেচ্ছাকে পাথেও করে আমি তোমাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তোমাদেরই জন্য একটা বই লিখেছি যেটি পশ্চিমবঙ্গের প্রথম বই যাতে একটিমাত্র বইয়ের মধ্যে হাই মাদ্রাসা আলিম এবং মধ্যশিক্ষা পর্ষদের জন্য সম্পূর্ণ সাজেশন তৈরি করে দেওয়া আছে বইটি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ বইটির নাম সম্রাট এক্সক্লুজিভ সাজেশান টু জিরো টু জিরো মৌলিক লাইব্রেরির তরফ থেকে বইটি বেরোচ্ছে এই বইটি আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে অর্থাৎ জুন মাসের কুড়ি তারিখের মধ্যে তোমরা তোমাদের নিকটবর্তী বইয়ের দোকানে পেয়ে যাবে এই বইটিতে আমি মাধ্যমিক হাই মাদ্রাসা আলিম তিনটে বোর্ডেরই আজ অবধি নতুন সিলেবাসে যতবার মাধ্যমিক হয়েছে সব প্রশ্ন সমাধান করে দিয়েছি তিনটে বোর্ডেরই নমুনা প্রশ্ন সমাধান করে দিয়েছি তিনটে বোর্ডেরই কোন কোন প্রশ্নগুলো আসতে পারে লিখে দিয়েছি প্রতিটা উত্তর অত্যন্ত পয়েন্ট ভিত্তিকভাবে সুন্দর করে সংক্ষিপ্ত আকারে লেখা আর যারা পিছিয়ে পড়া ছাত্র তাদের জন্য এই বইয়ে আছে একটি আকর্ষণীয় চ্যালেঞ্জ কি করে এক মিনিটের মধ্যে একটা শেষ বেঞ্চের ছাত্র পাঁচ নম্বরের একটা বড় প্রশ্ন মুখস্থ করতে পারবে তার গোপন কৌশল তোমাদের কাছে অনুরোধ এই বইটি তোমরা তোমাদের নিকটবর্তী বইয়ের দোকান থেকে কিনতে পারো বইয়ের দোকানে না থাকলে বইয়ের নাম আর প্রকাশনীর নাম লিখে অর্ডার দিতে পারো বইটির দাম কিন্তু দু টাকা নয় মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যেই বইটির দাম হবে কলকাতা থেকে দূরত্ব অনুযায়ী দাম খানিকটা পাঁচ দশ টাকা কম বেশিও হতে পারে আলিম পরীক্ষার্থীরা চিরকালই নিজেদের বঞ্চিত মনে করে কারণ আমিও দেখেছি তোমাদের জন্য ভালো মাপের কোনো সাজেশান বই বেরোয় না কিংবা সহায়িকা বইও বেরোয় না তোমাদের ওই মধ্যশিক্ষা পর্ষদ আর হাই মাদ্রাসার বইগুলিই পড়তে হয় তাই রমজানের এই পবিত্র মাসে একই সঙ্গে ঈদের এই পবিত্র মুহূর্তে তোমাদের জন্য আমার তরফ থেকে এই ক্ষুদ্র উপহার বা একটা তোফা রইল কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা আমায় লিখে জানাতে ভুলো না তুমি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে যোগাযোগ রাখতে পারো সেখানে আমি প্রতিনিয়ত নানা সাজেশন পোস্ট করি গ্রুপের নাম সম্রাট এক্সক্লুসিভ সাজেশন টোয়েন্টি টোয়েন্টি গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম আর আজকের ভিডিওতে যে রচনা যে গল্প যে কবিতাগুলির কথা বললাম সেগুলো বাড়তি গুরুত্ব দিয়ে বারবার করে পড়তে থাকো আর আমার লেখা এই বইটির ব্যাপারে তোমার প্রিয় বন্ধু বা বান্ধবীকে জানাতে কিন্তু ভুলো না সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি